আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা সাইয়idina রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনারা সকলেই জানেন আজকে পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের আজকে চাঁদ উঠেছে আলহামদুলিল্লাহ এ মাসটির দাম অনেক বেশি আলাদাভাবে এর ফজিলত বর্ণনা করার কোন দরকার আমি মনে করি আমি মনে করি কোনো প্রয়োজন নেই আপনারা জানেন আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে রবিউল আউ্বাল মাস উপলক্ষে ধারাবাহিকভাবে প্রত্যেক দিন নবী আকরাম সাল্লিহ আলী ও সাল্লামের মিলাদের উপরে আমরা এক এক পর্ব করে তিরিশ দিন পর্যন্ত আমরা তিরিশটি পর্বে নবীজির মিলাদের আলোচনা করবো ইনশাআল্লাহ সেই ধারাবাহিকতায় আজকে উদ্বোধনী প্রথম দিনে ঈদ এ মিলাদুল নবীর মাহফিল বা ইতিফাল বা জলসা যেটাই বলি এটাকে আমরা আজকে ওলামাই কারাম যারা জগৎ বিখ্যাত ইমাম মহাদ্দেশ মুফাসের ছিলেন পূর্ব যুগের সলফে সোহাল হিন্দের কিতাব থেকে প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ কথা না বাড়ি আমরা ইনশাআল্লাহ কিতাবের মধ্যে চলে যাই সম্মানিত হাজিরিন এই রবিউল আউয়াল মাসের বারো তারিখ নির্দিষ্ট দিনে নবীজির আগমনের খুশিতে মিলাদ মাহফিল করা এটা ওলামাই কেরাম মুস্তাহাব বলেছেন

কেবলমাত্র ইমামদের কথার উপরেই নির্ভর করে আমরা মেনে নেই সেই ইমামদের কৌলকে আজকে আমরা এখানে প্রমাণ করার চেষ্টা করবো যে তারাই বলেছে যে পবিত্র ঈদ এ মিলাদ নবীর মাহফিল করা জুলুস করা এটা শরীয়ত সম্মত কোন সমস্যা নেই চলুন সর্বপ্রথম আপনাদেরকে আমি একটি কিতাব দেখাচ্ছি এই কিতাবটির নাম হচ্ছে আলমাহিবুল্লা বি মিনাহি মুহাম্মদ ইয়া ইমাম আল্লাহ আল্লা আল্লাহ মুহাম্মদ আল কাস্তালী যিনি বুখারি শরীফের বিখ্যাত একটি সহা লিখেছেন সম্মৃদ্ধ হাজিরিন এই কিতাবের প্রথম খণ্ডের একশোত আটচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে একটি অনুচ্ছেদ আছে আলেহেতেফাল বিল মাউলিদ অর্থাৎ মিনাদুল্নবীর এহতেফাল মাহফিল করা এই জায়গার মধ্যে বলা হয়েছে লা জা ইসলাম ইয়াহতা ফিলু না বিশাহানি মাউলি দিঘি আলেইগির সালাদুয়াস

সৎকা করছে এবং তারা আনন্দ প্রকাশ করছে এবং তারা ভালো ভালো উত্তম কাজ ওই দিনের মধ্যে করছে এবং কোরআনে কারিমের তালাবাদ করতেছে আরও যত ভালো ভালো কাজ আছে ওই রজনীতে তারা করতেছে এটাকে বলতেছে ইমাম তাস্তাল্লানি এরপর তিনি বলতেছেন অমিম্মা জারবাবিন খাওয়াসিহি আন্নাহু আমান ফি দালিকাল আম অবশ্য আজিলাতুম বিনাইলিল বগিয়াতি ওয়াল মারা অর্থাৎ এই রাত্রিতে ওই দিনে যারা এই আয়োজন করছে এক বছরের জন্য আল্লাহ পাক তাদেরকে নিরাপদ রাখছে এবং যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ পাক এর উসিলা তাদের আশা পূরণ করছে

প্রধানমন্ত্রী সরকারদেরকে দোয়া করছেন আল্লাহ পাক আমাদের এই যুগের প্রধানমন্ত্রী সরকারদের উপর ন্যায় নজর রহমত দান করুক কেননা তারা ওই দিনটাকে ঈদ হিসাবে গ্রহণ করেছেন ওই রাত্রিটাকে কি হিসাবে ঈদ হিসাবে তারা গ্রহণ করেছেন কি কারণে যারা এই বিরুদ্ধাচরণ করে এর কারণে এদের উপরে এটা সবথেকে বড় কঠিন একটা কারণ হয়ে দাঁড়াবে আমাদের এই আনন্দ প্রকাশের মাধ্যমে আর যারা দুর্বল তাদের জন্য এটা ঔষধ বা দাওয়াই হিসাবে কাজ করবে দুনিয়া দ্বিতীয় আরেকটি কিতাব এখন আপনাদেরকে দেখাচ্ছি এই কিতাবটির নামে হাউলিফালীন শরীফ এই কিতাবটি লিখেছেন বিখ্যাত মদিনা শরীফের বিখ্যাত একজন আলেম সৈয়দ মোহাম্মদ মালিকি সম্ভবত নিয়ন্ত্রিক করেছেন ওনার এই কিতাবের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তিনি ইমাম সৈয়তির রহমতুল্লাহ আলিহীর লিখিত ইমাম সৈয়তির রহমতুল্লাহ আলাইহির লিখিত বিখ্যাত কিতাব الحاوي للفتاوى وكتاب تكتيك نقل وقال يخدم قال السيوطي امام السيوطي وقد ظهر لي تخريجه على اصل اخر وما اخرجه البيهقي عن انس إن, ان النبي صلى الله عليه وسلم عك عن نفسه بعد النبوه مع انه قد اراد ان جده عبد المطلب ان جده عبد المطلب عك عنه في سابع ولادته والعقيقه لا تعاد مره ثانيه فيحمل على ذلك ان الذي فعله النبي صلى الله عليه وسلم اظهارا للشكر على ايجاد الله اياه رحمه للعالمين وتشريع لامته

যখন নবী আকরমসাল্লা সাল্লাম জন্মগ্রহণ তার দাদা আব্দুল মুতালিব তার সাত বয়সে তার সপ্তম বয়সে তার জন্য আকিকা করেছেন অতপর আমরা সকলেই জানি যে একজন ব্যক্তির জন্য একবার আকিকা হয় কিন্তু নবী আকরাম সল্লাহ আলী ও আলী আসাল্লাম তিনি তার নবুগত পরে তিনি আবার তার আকিকা করেছেন ঠিক আছে তিনি তার নিজের জন্য নিজে আকিকা করেছেন এর দ্বারা বোঝা যায় নবী আকরাম সল্লাহ আলী ও আলু আসলাম কি করছেন না আল নবী সাল্লাহ আলাইহি সাল্লাম আসলাম ইহার আল্লি শুক্রী আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য এ কারণে যে আল্লাহ তাকে এই পৃথিবীর বুকে রহমতুল্ল

হবে যেইভাবে নবী আকরাম নিজের নিজেকে আল্লাহ পাক রহমাতুল্লিল্লা আলমিন হিসাবে জমিনে পাঠাইছেন এ কারণে তিনি সুক্রিয়াতান আল্লাহর জন্য আল্লাহ সুক্রিয়াতান তিনি কি করলেন আকিকা করলেন আমরা নবীজিকে পাই এই দিনে আমরা এই এই ভালো কাজগুলো করার মাধ্যমে আল্লাহ সুক্রিয়া আদায় করবো সম্মানিত হাজির ইমাম সৈয়দ রহমতুল্লাহ আলাই তিনি এটাকে মোস্তাহাব প্রমাণ করলেন দ্বিতীয় আরেকটি কিতাবে চলে যায় এই কিতাবটি নিজস্ব ইমাম সৈয়দ রহমতুল্লাহ আলহীর কিতাব হসনুল মকসাদ ফি আমাল মৌলিদ

হ্যাঁ যদিও এই দিনের মধ্যে এই দিনের মধ্যে শয়তানি বিভিন্ন কাজ রয়েছে শয়তানি সংক্ষিপ্ত কাজ বা বেদাতি কাজ রয়েছে এরপর সুরুর আহুল ইমান মিল মুসলিম আলাকাফা অর্থাৎ আহুল ইমান ইমানদার মুসলমানদের মধ্যে যারা আনন্দ প্রকাশ করতেছে ওটা আমাদের জন্য যথেষ্ট কেননা ওইদা আকান আহুল সলিফ ইত্তাহদু মৌলিদান আবহান আকবর ঈসা আলি সালসালাম তার উন্মতেরা

হিসাবে তারা মেনে নিয়েছেন এ কারণে যাতে করে কি হয় যাদের অন্তরের মধ্যে এ ব্যাপারে এই ঈদে মিলাদুল নবীকে গ্রহণ করার ব্যাপারে রোগ রয়েছে তাদের অন্তরের মধ্যে এটা বিশাল বড় একটা কারণ হয়ে দাঁড়াবে একেবারে তীরের মতো আঘাত করবে আর যারা দুর্বল তাদের জন্য এটা ঔষধ হিসাবে কাজ করবে সমানিদ আহাদ ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাই এই জায়গার মধ্যে দেখেন ঈদে মিলাদুল নবীকে সাপোর্ট করেছেন এরপর আপনাদেরকে আমি

মানুষগুলা করার মতো আল্লাহ শুক্রিয়া আদায় করে এতে কোনো সমস্যা নেই সমরিত হাজির এই দ্বিতীয় হসনুল মাউলিদ এই কিতাবের মধ্যেই আপনাদেরকে দেখাচ্ছি আরেক পৃষ্ঠার মধ্যে কৌরুল হাফিজ শামসুদ্দিন আল জাজরি ইমাম শামসুদ্দিন আলহির কথা উল্লেখ করা হচ্ছে সুম্মা সুম্মা রহিতা ইমাম আল করাজিরি তিনি বলেন কৌল আফি কিতাবিহি আল আল আলরফুত তারিফ বিল মা শরীফ ইমাম শামসুদ্দিন জাজি তার এই কিতাবের মধ্যে বর্ণনা রুবিয়া আবুল হাব আবুল হাব সম্পর্কে বর্ণিত আছে বা দামিহী অর্থাৎ তার ইন্তেকালের পরে তার হজরত আব্বাস তাকে স্বপ্ন দেখেছেন ফিননাউমিন বলা হলো মা হা লুকা কবরের মধ্যে আপনার অবস্থা কি ফাঁকোওয়ালা তিনি বললেন ফিন্নার আমি কবরের মধ্যে জাহান্নামের রাখুন যোগ ইল্লা আন্নাহু

আমার দাসী সোয়াইবা যখন নবী আকরাম সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছে ওই দিন এসেছে ওই তার আগমনের খবর আমাকে দিয়েছে আমি খুশির কারণে তাকে আজাদ করে দিয়েছি এবং তাকে দুধ পান করার জন্য বলেছি এতু আমার আঙ্গুলি ইশারা দিয়ে তাকে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ রাবুল আল আমিন আমাকে এর উশিলা প্রত্যেক সোমবারে আজাদ কমিয়ে দেন এবং হাতের আঙ্গুলের মাথার মধ্যে মধুদান করেন এরপরে শামসুদ্দিন জাসিরি তিনি বলতে ভাইরা কান আবুল আহাব আল কাফের আল্লাহ আল্লাহ অর্থাৎ আবুল আহাব যেহেতু কাফের তার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে একটি সুরা পর্যন্ত নাজিল করেছেন যে তিনি জাহান নামি তিনি এটুকু ভালো কাজ করার কারণে কাফের হরসত্ত্ব আল্লাহ পাক যদি দেখ বিফার হাতি বিফার হাতিল নবী সাল সাল্লাম নবী আল্লাহ নবী আলী সালু আসসালাম যেদিন জন্মগণ্ ও নবিন মিলাদে খুশি হওয়ার কারণে আল্লাহ পাক যদি তাকে প্রত্যেক সোমবার মাফ করে দিতে পারেন ফমা নবী ফমাহুল মুস্তিমিন ইয়সরুল দিঘি ওয়াইব্দুল মাতাসহী কুদ্রহী মহাম্বাদী সাল্লাহলাম যারা মুসলমান যারা একাল্লাহকে বিশ্বাস করে তারা যদি নবী সাল সাল্লামের কুদরত এবং নবী নবিস আগমনের বার্তা শুনিয়া খুশি প্রকাশ করে নবীজির মিলাদে

কালানি হাফিজুল হাদিস ব্যাখ্যা ব্যাখ্যা ফাতুল ফুলবাড়ি তিনি বলেছেন

দিনের মধ্যে আহ মিলাদুলনী পালন করতে গিয়ে ভালো ভালো এক কাজগুলা করার মাধ্যমে নির্দিষ্ট দিন ওই দিনে এটা কোনো রকমে কোনো সমস্যা হবে না এটাকে ইবন হাজার আসকাল আলী রহমতুল্লাহ আলী বলেছেন সম্মানিত হাজির এই ফি কিতাবুল মাকসাদফি একই কিতাব এটা ইমাম সৈয়দিন আলহী নিজের কথা এরপরে দেখেন আমি প্রথমে একবার দেখিয়েছিলাম সম্পর্কে জিজ্ঞেস করে তিনি জবাব এমনি আমার পক্ষে জবাব আন্না আসল আমার মাউলিদ

ঠিক আছে এটা হচ্ছে অনেক বিখ্যাত টিকিধাপ এখানেও যিনি এই কিতাবের লেখক তাকে জিজ্ঞাসা করা হলে এই সম্পর্কে তিনি বলেন আল্লাহ মুস্তিমিন যে এটা প্রকাশিত হয় যে এটা প্রমাণ হয়ে যায় যে এটা মুস মুসলমানদের অনেকগুলো ঈদের মধ্যে অন্যতম একটি ঈদ ওসিম এবং অনেকগুলো মৌসুম পালন করার মৌসুম থেকে অন্যতম একটা সুরুর মৌসুমুল মুবারক এই মরকতময় দিনে মানুষ প্রত্যেকে কী করে আনন্দ প্রকাশ করে খুশি খুশি প্রকাশ করে আমিন স্বামী মানুষ এই দিনে আক আলোক সজ্জা করে মরিচ বাতি বিভিন্ন মোমবাতি জ্বালায় ঠিক আছে ওয়াসরী ওয়া তানাজাহাস ওয়া তানাজু সাময়ুল আননাযরি অর্থাৎ এই দিনে মানুষ কি করে বিভিন্ন আলোক সাজা করে মানুষ বিভিন্ন ভালো ভালো জিনিস শোনার মাধ্যমে তাদের কান তাদের চোখের সুখের তৃপ্তি লাভ করে তাদের কানের তৃপ্তি লাভ করে ওয়া বিমা হুস বিমা হুসিম মিনাল থিয়াব তারা তাদের সাদমত ভালো কাপড় চোপড় পরিধান করে এরপরে তিনি বলতেছেন এটা হচ্ছে আমরুন ইউবাহুল্লাহ ইয়ানকুরুহু এটা হচ্ছে এমন একটা কাজ যেটা হচ্ছে মুবাহ জায়েজ কাজ যেটাকে অপছন্দ করার মতো কোনো দলিল বা কোনো সমস্যা তিনি সর্বশেষ এই কিতাবটি সুবুল হুদা ফি সিরে এটা হচ্ছে আলী লিখিত ওই একই কথা এখানে বলা হয়েছে ইমাম সাহাবির কথা বর্ণনা করা হয়েছে যে আমারুল শরীফ তিনি সালাফ انا هذه من السلف الصالح في القرون الثالث ثلاثه الفاضله اور تین جوگر কোন যুগ থেকে সুস্পষ্ট ভাবে না থাকলে وانما حدث بعد الى ترى পরে নতুন আবির্ভাব بابي ثم لا زال اهل الاسلام في سائر الاقطار وال والمدن المدن ঠিক আছে তেলমদুল কিবা এটা অতবর আহারুল ইসলাম সমস্ত দেশের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে তারা কি করতেছে এটা যুগ যুগ ধরে পালন করে আসতেছে ইয়াহতিলফি শাহরি মৌল দিহি আলাইহি সাল্লাম নবীজি যেই দিন জন্মগ্রহণ করেছে ওই দিনে ঈদে মিলাদুল নবী উদযাপন করার মাধ্যমে যুগ যুগ ধরে প্রত্যেকটা দেশের মধ্যে পালন করে আসতেছে ইয়া মালুন আল ওয়ালাইম তারা প্রত্যেকটা জায়গার মধ্যে খাবারের আয়োজন করে আসতেছে ঠিক আছে এটা অনেক কথা বলতেছে যে আলাল উমুর ইল বাহাজাতির রফিয়া তুয়া সদা কুনাফি লায় আলহি বিয়ানুয়াই সদাকত এই দিনের মধ্যে ওই রাতের মধ্যে তারা সৎকা করতেছে এবং তারা খুশি প্রকাশ করতেছে ওয়া ধারুনা সুরুর খুশি প্রকাশ করতেছে এরপরে ওয়া ইউ ইউ সাইয়িরুনা ফিল মুবাররাত ঠিক আছে ওয়া আত্তানু না বেকার হাতিমাউলি দিল কারি ওয়াহুল আলি হিমবারকাদ হিকুল্লাফাদিলাম ওই দিনে তারা বিভিন্ন কোরআনেকারি মে তালাওয়াত করতেছে এর ফলে তারা আরো উত্তম কাজগুলা করতেছে এবং তারা তাদের ইচ্ছা মতো ভালো কাজ করতেছে আর অনেক অনেক কাজগুলা করতেছে এই কাজগুলা করার মাধ্যমে এটা ওই দিনটা বারণ করা করা হচ্ছে এতে এগুলা কোনো সমস্যা নেই অকল ইমাম হাফ আবুল খাই ইমুল জাজির ও একই কথা বলা বলা হয়েছে যে মান ওই যারা করতেছে যেখানে করতেছে আল্লাহ পাক তাদেরকে বা ওই জায়গাটাকে এক বছরের জন্য নিরাপদ রাখবে এবং যাদের আশা পূরণ হয় না আল্লাহ পাক তাদের মনের আশা পূরণ করবে সম্মানিত হাঁদিনে এখানে আরো অনেক কথা বলা হয়েছে যেটা ইমাম সৈয় রহমতুল্লাহ আলাই তার আলহাবিল ফনীত হয়েছে যেমন এখানে বলা হয়েছে কি আল মালাহ মুরুকি আল ইরবিলিক মুজফ্ফর সর্বপ্রত্তম একটা আনুষ্ঠানিকভাবে যিনি উদ্বোধন করেছেন তিনি গিয়া ইরবিল শহরের বাদশাহ মালিক মুজফর তিনি এই কাজগুলো করেছেন ইমাম ইমাদ ইবনুল কাসির ইমাম ইবনুল কাসির ওই সম্পর্কে তিনি বলতেছেন ক্যানু আমলালুদী শরীফি রবিহিলুবিহ আলান হা ইলান তিনি এই রবি মাসে ইদি মিলাদমক জমকভাবে পালন করতেন এবং আদিলান ঠিক আছে আর তিনি কি তিনি একজন দক্ষ বিচক্ষণ এবং ধর্মবিরু আল্লাহ বিরু একজন আলেম এবং একজন জাহেদ এবং তিনি একজন ভালো মানুষ ছিলেন তাহার মাধ্যমে ওই ওই সময় এরপরে বলতেছে দেখেন শাইখ আবুল খতা রহিমাহুল্লাহ আল্লাহু কিতাব আল্লাহ ফিরমাউলি ফিমাউল দিঘি সাম ফিমাউলিদি সাম্মা আর ওই সময়ে ওই দৃশ্য দেখিয়া ওই যুগে একজন বড় আলী আবুল খতাব তিনি একটি কিতাব লিখেছেন আত্মানবীর বা কিতাবটির নাম হচ্ছে আত্মানবীর বা আর বাদশাহ এটি খুশি হইয়া তাকে এক হাজার দেনার হাদিয়া দান করলেন সম্মানিত হা দিন আগ সালোভাবে আপনাদের কাছে আমি বিভিন্ন ওলামাই কালামের মতামত উল্লেখ করলাম আশা করি আপনাদের বুঝে চলে এসেছে এই দিনে ঈদে মিলাদ উন্নী পালন করা ভালো ভালো কাজ করা দান সৎকা করা আনন্দ প্রকাশ করা আলোকসজ্জা সিজদা করা অথবা জুলুস বের করা নাত গাওয়া কোরআন কারিমের তালাবাত করা মাহফিল করা এবং সাধ্যমতো মানুষকে দান সৎকা করা এটা মুস্তাহাব এটা মুস্তাহাব এটা মুস্তাহাব যারা এর বিরোধিতা করে এদের কথা শুনবেন না আপনারা আপনাদের নিজ নিজ থেকে এই সমস্ত আলোচনাগুলো প্রচার করবেন প্রসার করবেন প্রত্যেকের কাছে আলোচনাগুলো পৌঁছে দিবেন প্রত্যেকের কাছে এই কথাগুলো পৌঁছে দিবেন যাতে করে মানুষ হক জানতে পারে এই সমস্ত এক একজন বিখ্যাত ইমাম যাদের কথার উপর ভিত্তি করে একটা হাদিস সহি হয় একটা হাদিস দহিফ হয় এগুলো কথার উপর ভিত্তি করে আমরা মেনে নেই আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক ধারাবাহিক তিরিশ দিন পর্যন্ত নবীজির মিলাদের উপর আলোচনা চলবে اسكيب والبطوبة شكرا و وما علينا إلا البراك والسلام عليكم ورحمة الله.